কেউ যদি মনে করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার জীবনবিধান তার নীতি তার আদেশ নিষেধ এগুলোর চাইতে এই যুগে অনেক বেটার আইডিওলজি চলে আসছে অনেক উত্তম জীবন আদর্শ আছে অমুকের জীবন আদর্শ অমুক থিওরি অমুক পরিচালনার আইডিয়া এখন ভালো এখন ইসলাম আসলে এটা চলে না এবাদতে চলে কিন্তু এই জায়গায় ইসলাম চলে না ওই জায়গায় ইসলাম চলে না আইন আদালতে ইসলাম চলে না এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে একটা হলো লঙ্ঘন করা কাজটা না মানতে পারলো না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে আসলে তো ইসলাম সব জায়গায় পালন করা উচিত কিন্তু আমার জীবনের কোনো একটা পর্যায়ে ব্যবসায় গিয়ে আমি ইসলাম আর মানতে পারি না তাহলে এই যে অপরাধ বোধ এই যে তার ভিতরে লজ্জা এটার কারণে সে বেঈমান হবে না সে অপরাধী হবে রাষ্ট্রের কোনো আইনকেও লঙ্ঘন করলে রাষ্ট্রের চোখে আদালতের চোখে সে একজন অপরাধী হয় তার সাজা হয় আবার সাজা মওকুফ হয় বা সাজা শেষে বের হয়ে আসে জেল থেকে ঠিক না বেঠিক কিন্তু রাষ্ট্রের সংবিধান বা আইনকে যদি অস্বীকার করে রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে এই ব্যক্তির প্রতি রাষ্ট্রকে উদারতা দেখাবে একে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবে না তো যে রাষ্ট্রকে অস্বীকার করলে যদি রাষ্ট্রদ্রোহী হয় তার ব্যাপারে কোনো ছাড়ছাড়ি নেই উদারতা নেই তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে বিশ্বাস সঙ্গে বিদ্রোহ করবে ডিনাই করবে তার অবস্থা একই এই জন্য আপনি মানতে পারেন আর না পারেন আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যবসায়িক জীবনে পারিবারিক জীবনে সব ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কেয়ামত পর্যন্ত সকল জাতির জন্য পারফেক্ট এটাই উপযোগী আমরা করতে পারি না আমাদের ইমানের দুর্বলতার কারণে বাট ওইটাই পারফেক্ট ওইটাই করা উচিত এইটা যদি থাকে আর বাস্তবে আপনি করতে নাও পারেন ইনশাআল্লাহ বেঈমান অন্তত হবেন না আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমান ধারণ করার তৌফিক নসিব করুন অনেক ভাই বোনরা আছেন নামাজ কালাম পড়েন কিন্তু আবার অনেক সময় বলে ফেলে দেন যে ইসলামের এগুলো আসলে চলে না ইসলাম দিয়ে এখন রাষ্ট্র চলে না ইসলাম দিয়ে আর এই ব্যবসা বাণিজ্য ইসলাম বলতে গেলে চলে না এগুলো এখন আর অচল এরকম কথা অনেক সময় অনেক ভাই বলে ফেলেন না কেউ ব্যবসার ক্ষেত্রে যদি মনে করেন আল্লাহ কোনো আইন লঙ্ঘন করছেন আপনি বলছেন ভাই এটা হালাল এটা হারাম এটা সুদ এটা হালাল অনেক সময় আমার অনেক ভাই নামাজি কালামি ভাই অনেক বোন সরাসরি বলে ফেলেন পর্দার ব্যাপারে অনেক বিষয়ের ব্যাপারে কি বলে এগুলো আসলে এখন আর চলে না এই যে চলে না এর মানে হলো এটার উপযুক্ততা এখন আর নাই সাথে সাথে কাফের হয়ে যাবে ঈমান ভঙ্গ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ যারা লালন করে তাদের সম্পর্কে নিজের সত্তার শপথ করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তাদের মধ্যকার বিষয়গুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তই চূড়ান্ত ওইটাই যথার্থ সেটাই উপকারী জীবনের সকল ক্ষেত্রে এটা যে মানবে না আল্লাহ নিজের সত্তার শপথ করে কোরআনে মাত্র দুই তিনটা শপথ করেছেন কোরআনে বহু শপথ আছে তার সত্তার শপথ মাত্র দুই বা তিন জায়গা তার মধ্যে এটা এক জায়গা আল্লাহ বলেছেন তোমার রবের শপথে মোহাম্মদ সে কখনোই ইমানদার হতে পারবে না যে সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সাল সিদ্ধান্ত দাতা হিসাবে তার ডিসিশনকে তার আনিত দিনকে তার দিনের সিদ্ধান্তকে বিধানকে সর্বোচ্চ চূড়ান্ত এবং একমাত্র সিদ্ধান্ত হিসেবে গ্রহণ না করবে লা ইউমিনুন আপনার রবের নিজের সত্তার শপথ করে আল্লাহ বলছেন যে সে কখনো ইমানদার হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধগুলোর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস অন্তরে পরিপূর্ণভাবে ধারণ করার তৌফিক নসিব করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো দিনকে যদি কেউ কোনো বিষয়কে যদি কেউ ঘৃণা করে অপছন্দ করে এটাও অনেক ভাই বোনদের মধ্যে আছে সব মানে ইসলামের সবই ঠিক আছে কিন্তু এই যে দাদা মারা গেলে দাদার সম্পত্তি নাতি পাবে না অসহায় হয়ে যাবে কেমন কথা এটা ইসলামের এটা আমি মানি না বাবা মা মারা গেলে ছেলে পাবে দুই আনি মেয়ে পাবে এক আনি এই যে বৈষম্য এটা আমি মানি না এরকম অনেক কথা বলে আজকাল তো এমন একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমাদের যুবক ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তাদের বিবেকের মিটার দিয়ে মাপে মনে করে না ইসলামের এই জিনিসটা অযৌক্তিক আল্লামা ইকবাল বলেছিলেন জু সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যেই সত্তার আদেশ নিষেধ সব কিছুর যৌক্তিকতা আপনার বিবেকের মিটার দিয়ে আপনি মেপে ফেলতে পারছেন সে আবার আল্লাহ কিভাবে হয় কথা বুঝেন নাই
সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য কোথায়? আপনি কোথায়? আল্লাহ। আল্লাহর সবকিছু আপনার বুঝে আসবে না, সেটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহর সবকিছুকে আমাদের বুঝে আসাটা স্বাভাবিক, বুঝে না আসাটাই স্বাভাবিক। সবকিছু বুঝে আসবে না, সবকিছু বুঝে আসাটা কখনো স্বাভাবিক হতে পারে না। যার সবকিছু বুঝে আসে, জু সমাজ মে আ গেই, যাকে আপনার ব্রেইনে আপনি আয়ত্ত করে ফেলছেন, ক্যাপচারে নিয়ে আসতে পারছেন, সে আবার আল্লাহ কিভাবে? আল্লাহ তাকে আপনি আপনি ক্যাপচারই করে ফেলছেন, তাহলে আল্লাহকে আপনি আপনি ঢুকে ফেলছেন নিজের ব্রেইনে, কিভাবে সে আমার আল্লাহ হতে পারে? আল্লাহ তো সে যার সকল আদেশের বাস্তবতা রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন না। আপনার একটা অধীনস্থ একজন কর্মচারী আছে, তারা বললেন বাবা এই কাজটা করো, আপনার কর্মচারী বলে স্যার কেন করবো স্যার, আমি দেখতেছি এটা সরাসরি আপনার সম্পদের ক্ষতি, স্যার আমি নিজের হাতে আপনার এই অযৌক্তিক কথা মানতে পারি না স্যার, এটা আপনারই ক্ষতি হবে, আমি কেন করবো? আপনি কি বলবেন? এই কর্মচারীর দাবিটা সঠিক না বেঠিক বলেন? কেন বেঠিক? আমি মালিক, আমি তোমাকে করতে বলেছি, কোনটাতে কি লাভ ক্ষতি আছে তোমার যা বুঝে আসছে, আমার দৃষ্টি আরো অনেক পরে, তোমার সাথে আমি ভালো বুঝি, নাহলে মালিক হই নাই, ঠিক না বেঠিক? তুমি কর্মচারী, তুমি তো সবকিছু বোঝো না, তোমাকে বলছি এটা করো। কর্মচারী যদি প্রত্যেকটা জিনিস তার বুঝে আসলে সে শুনবে, না হলে শুনবে না, একে কর্মচারী হওয়ার উপযুক্ত? তাহলে সে গোলাম হওয়ার উপযুক্ত না, যে মালিকের সবকিছু নিজের ব্রেইন দিয়ে বোঝার চেষ্টা করে। আজকাল অনেক ভাই বোনরা এই ধরনের বিশ্বাস পালন করে, ইসলামের অনেক বিষয়কে নিজের বিবেক দিয়ে মিটার দিয়ে মাপে। আমাদের বহু যুবক ভাই বোনদেরকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ইসলামের অনেক বিষয় নিয়ে উনি মাপেন, মেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে করেছেন, কেমনে হলো এটা তো যুক্তিতে খাটে না, বেইমান হয়ে গেছে, আসলে নাই বেইমান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সন্দেহ করলেন, যথার্থতা নিয়ে সন্দেহ করলেন, ইমানের গণ্ডি থেকে বের হয়ে গেলেন। আপনার সবকিছু বুঝে আসবে না ভাইয়ারা আমার, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার তৌফিক নসিব করে। যারা নিজের বিবেককে সবকিছু বোঝার জন্য মানদণ্ড আর মাপকাঠি বানায়, এরা নিজের বিবেকের দাস, বিবেকের দাস, তারা মনে করে স্বাধীন, ওরা বড় গোলাম, ঠিক না বেঠিক? আমরা গোলাম আল্লাহ, ওরা গোলাম তাদের বিবেকের, তারা গোলাম তাদের বুঝের, সমুজের, তাদের যুক্তির, কিন্তু আমরা গোলাম কার? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের। এ হলো পার্থক্য। আপনি একটা মানুষের বিবেকের গোলাম, আর আমি মানুষের সৃষ্টিকর্তার বিবেকের গোলাম, গোলাম আপনিও আমিও, পার্থক্য হলেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের ঈমানের উপরে কনফিডেন্ট থাকার তৌফিক নসিব করুন। কিয়ামতের আগে অজস্র ঝড় আসবে, এক এক ঝড়ে কিছু মানুষ ঝরে যাবে, এক এক ঝড়ে কিছু মানুষ ঈমান হারা হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঈমানটাকে টেনে টুনে যেন সাথে নিয়ে যেতে পারি অক্ষত অবস্থায়, তাওহীদকে পরিপূর্ণ রেখে রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। ঈমান ভঙ্গের এই পয়েন্টটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। যারা আল্লাহ তাআলার কোনো কিছু অস্বীকার করবে, এটা মানি না, এটা মানি না, এটা অযুক্তি, আল্লাহ তাআলা তাদের আমলকে বরবাদ করে দিবেন, এবং এদেরকে আল্লাহ বলেছেন তারা কাফের, কুফরি করেছে তারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। কেন কাফের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে? কারণ আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোর কোনো একটাকে সে অপছন্দ করছে। আমি ইসলামের সব পছন্দ করি, বাট এটা আমার ভালো লাগে না, এই যে অপছন্দ করলো, আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আল্লাহর কোন নাজিলকৃত বিধানকে, কোন নাজিলকৃত বিধানকে মা আম ব্যাপক কোন একটাকে যদি অপছন্দ করে ইসলাম, এটা আমার ভালো লাগে না, এরকম যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাআহবাতা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলকে ক্রস করে দিবেন, ডিলিট, সব ক্যান্সেল, যদি এরকম কেউ অপছন্দ করে।